এখন আমরা দেখব জিরো এন্ড ইউনিটি দ্য জিরো ইন কমপ্লেক্স নাম্বার সিস্টেম ইজ নাম্বার জিরো আই দ্য ইউনিটি ইজ ওয়ান প্লাস জিরো আই তাহলে কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ভিতরে জিরো এলিমেন্ট হলো আমাদের এই জিরো প্লাস জিরো আই আমরা রিয়েল নাম্বারের ভিত রিয়েল নাম্বার নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের যে জিরো এলিমেন্টটা থাকে সেটা হলো শুধুমাত্র সিম্পল যে জিরো আমরা রিয়েল লাইনের ভিতরে যে জিরো পয়েন্টটা পাই সেটাই আসলে রিয়েল রিয়েল নাম্বারের বেলায় জিরো এলিমেন্ট আর কমপ্লেক্স নাম্বারের ভিতরে যে আমাদের ইউনিটি এলিমেন্ট ইউনিটি এলিমেন্টটা হলো ওয়ান প্লাস জিরো আই দ্য জিরো অ্যান্ড ইউনিটি আর ডিনোটেড বাই সিম্পলি জিরো যে সিম্বলটা আছে সেটাই এবং ওয়ান সেটাই আমরা ইউজ করব দ্য জিরো ইজ অ্যাডিটিভ আইডেন্টি ইন দ্য কমপ্লেক্স অ্যাডিটিভ আইডেন্টি বলতে আসলে বোঝাচ্ছে যে যে কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে আমি যদি এই জিরো এলিমেন্টটা যোগ করি তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের কোনো চেঞ্জ হয় না যা ছিল তাই থাকে তাহলে আমরা দেখতেছি যে যে কোনো কমপ্লেক্স নাম্বার জের এর সাথে আমি যদি জিরো এলিমেন্ট যোগ করি তাহলে আমার এই নাম্বারটার কোনো চেঞ্জ হয় না এই এটাকে বলা হয় আইডেন্টিটি এড করলো যা ছিল তাই থাকবে অর্থাৎ এডিটিভ আইডেন্টিটি বলতে আমরা যেটা বুঝতেছি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সাথে আমরা সেই জিরো এলিমেন্টটা যদি যোগ করি যোগ করলেও আমার সেই কমপ্লেক্স নাম্বারটা কোনো চেঞ্জ আসতেছে না তাহলে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি জেড প্লাস জিরো সেখানে আমরা জেড এর ভ্যালু বসিয়ে দিলাম আর জিরো ইলেভেন বলতে আমরা জানি যে জিরো প্লাস জিরো আগে এখানে দেখানো হয়েছে সেটা তাহলে আমরা যদি লাস্ট পর্যন্ত এর সাথে এই জিরোর যোগ করে দিই আলটিমেটলি এটা ঘুরে ফিরে এই থাকবে আর এই দুইটা থেকে যদি আমি বি আর জিরো যোগ করে দিই এখানে আলটিমেটলি ঘুরে ফিরে বি থাকবে তাহলে করি লাস্ট পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না আমাদের ফেরত আর আমরা জানি এ প্লাস আইবি একটু আগে আমরা ধরে নিছি তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি আমরা বলতেছি জিরো এলিমেন্ট কে কারণ এই জিরো এলিমেন্টটা অন্য কোন কমপ্লেক্স নাম্বারের সাথে যোগ করলে সেটা আলটিমেটলি কোনো চেঞ্জ করে না যা ছিল তাই রাখে তারপরে দেখব মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সিমিলারলি দ্য ইউনিটি ইস দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি অব দ্য সিন্লেক্স নাম্বার জেড উই হ্যাভ অর্থাৎ যে কোনো কমপ্লেক্স সাথে আমি যদি এই ইউনিটি ইলিমেন্টটা গুণ করি এখানে মাল্টিপ্লিকেটিভ যেহেতু বলছে আমাকে গুণ করতে হবে তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে আমি যদি আমার এই ইউনিটি এলিমেন্টটা গুণ করি এটাও লাস্ট পর্যন্ত কোনো চেঞ্জ করতে পারে না যা ছিল তাই রেখে দেয় এখানে ভ্যালু হিসেবে একটু আগে আমরা দেখছি যে ইউনিটি এলিমেন্টটা হলো আমাদের ওয়ান প্লাস জিরো আই আর তো আবার গুণ যদি নর্মালি করে দিই আমরা জানি যে এখানে যেহেতু জিরো আছে এটা আসলে না লেখা একই কথা ওয়ান থাকবে তো ওয়ান দিয়ে গুণ করে দিলে যা ছিল তাই থাকবে তাহলে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বলতেছি কারণ এই ইউনিটি এলিমেন্ট অর্থাৎ এই ওয়ান এর সাথে আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করি সেই কমপ্লেক্স নাম্বারের কোনো চেঞ্জ হয় না যা ছিল তাই থাকে তারপরে যেটা দেখবো সেটা হলো কনজুগেট ইফ জেড ইস এ কমপ্লেক্স নাম্বার দ্য নাম্বার অফটেইন বাই চেঞ্জিং দ্য সাইন অফ ইটস ইমাজিনারি পার্ট তাহলে চেঞ্জিং দ্য সাইন অফ ইটস ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্টের সাইনটা আমরা চেঞ্জ করবো ইজ কল্ড দ্য কমপ্লেক্স কনজুগেট

আমরা এখানে যে ইমাজিনারি পার্ট আছে ইমাজিনারি পার্টটার সাইনটা চেঞ্জ করে দিচ্ছি এখানে ইমাজিনারি পার্টটার সাইন হলো প্লাস এটাকে আমরা চেঞ্জ করে মাইনাস করে দিলাম ফর এক্সাম্পল জেড যদি হয় সিক্স প্লাস থ্রি আই তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট জেড বার হবে সিক্স মাইনাস থ্রি আই একই রকম ভাবে যদি হয় মাইনাস ফাইভ মাইনাস আই তাহলে এটার কনজুগেট হবে জেড বার মাইনাস ফাইভ

প্রপার্টিস অর্থাৎ গুণের বেলায় আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার যদি আগে গুণ করি তারপরে কনজুগেট করি আর আমরা যদি আগেই কনজুগেট করে নেই দুইটাকে তারপরে গুণ করি রেজাল্ট সেম আসবে ভাগের বেলাও সেম আমরা যদি আগে ভাগ করে তারপরে কনজুগেট ক্যালকুলেশন করি আর আমরা যদি আগে কনজুগেট করে তারপরে ভাগ করি রেজাল্ট সেম আসবে আরেকটা বিষয় হলো যে একটা কমপ্লেক্স নাম্বারকে আপনি যদি দুইবার কনজুগেট বের করি তাহলে যেখান থেকে শুরু করছিলাম সেখানেই ফেরত আসব যেটা ছিল আমাদের সেটাই চলে আসবে তো এখানে এই জিনিসগুলো একটু প্রুফ দেখব প্রথমে যেটা দেখব যে z1 z2 এর কনজুগেট হবে আমার কনজুগেট অফ z1 কনজুগেট অফ z2 তাহলে ধরে নিই জেড ওয়ান টু এ ওয়ান আর ওয়ান প্লাস আই বি ওয়ান আর এ টু প্লাস আই বি টু তো দুইটা কমপ্লেক্স নাম্বার আমি যোগ করতেছি তাহলে রিয়েল পার্ট যোগ করে দিব ইমাজারি পার্টগুলো যোগ করে দিব সেটাই এ ওয়ান আর এ টু যোগ করে দিলাম প্লাস আই দিয়ে বি ওয়ান প্লাস এর আগেও আমরা এই জিনিসগুলো দেখছি এখন আল্টিমেটলি এই পুরো জিনিসটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল যে এটা হলো আমাদের একটা রিয়েল পার্ট তারপরে প্লাস আই আছে তারপরে আমাদের একটা ইমাজিনারি পার্ট তো কমপ্লেক্স নাম্বারকে আমরা কনযুগেট কীভাবে বের করি যে ইমাজিনারি ইমাজিনারি পার্টের সাইনটা আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের এটা একটা কমপ্লেক্স নাম্বার উপরে বলা হয়েছে তার কনযুগের বের করতে তাহলে আমরা শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ করে দিলাম যে ইমাজিনারি পার্টে চেঞ্জ করে দিলাম তাহলে এখন আর কনজুগেট চিহ্নটা থাকতেছে না তাহলে এটা হলো আমাদের পর্যন্ত আসতেছে এখন আমি আবার এটাকে ভেঙে লিখলাম যে মাইনাস আই দ্বারা গুন করে দিলাম ভেতরে পুরোটাকে গুণ করে দিয়ে আবার সাজিয়ে লিখলাম যে এই এ ওয়ান এর সাথে মাইনাস আই বি ওয়ান একত্র করে সাজিয়ে লিখলাম আবার এখানে এ টু এর সাথে মাইনাস আই বি টু একত্রে সাজিয়ে লিখলাম এখন সাজিয়ে লিখার পরে আমরা দেখতেছি যে এটা যদি আমাদের এ ওয়ান হয় এটা কার কনজুগেট হবে যে এর আমরা যদি এই কনজুগেট অ্যাপ্লাই করি তাহলে এই যে মাঝখানের যে প্লাসটা আছে এটা মাইনাস হয়ে যাবে ইমাজিনের পার্টে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা উল্টাভাবে লিখতে পারি যেখানে যেহেতু মাইনাস আছে আমি সাইনটা চেঞ্জ করে দিয়ে উপরে কনজুগেট দিয়ে দিলাম একই রকমভাবে ভাবে এখানেও সেম কাজ করা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান কিন্তু আমরা ধরে নিয়েছিলাম জেড ওয়ান তাহলে এটার জায়গায় আমরা সরাসরি লিখলাম জেড ওয়ান চিহ্ন আছে একই রকমভাবে এই এই এটাকে আমরা বি ওয়ান ধরে নিয়েছিলাম তাহলে সরি এটাকে আমরা জেড টু ধরে নিয়েছিলাম তাহলে এটা আসলো আমাদের লাস্ট পর্যন্ত তাহলে আমরা দেখলাম যে এই কনজুগেট অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু একই রকম এখানে আর বিস্তারিত বলবো না যে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম মানগুলো বসিয়ে দেওয়ার পরে যখন আলাদাভাবে ভেঙে ফেললাম ভাঙার পরে এ ওয়ান মাইনাস এ টু আর আই কমন নিয়ে ওয়ান মাইনাস বি টু তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করে দিছি এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে তারপরে আমরা এটাকে ব্রেকডাউন করে দিলাম করে আবারও আগের মতো সাজিয়ে লিখলাম এ ওয়ান আর মাইনাস এ টু প্লাস আই বি টু এখানে যেটা করা হয়েছে এখানে আমরা মাইনাসটা কমন নেওয়ার কারণে আলটিমেটলি এটা এ টু মাইনাস আই বি টু হয়ে গেছে পরবর্তীতে আমরা এটাকে আমরা কনজুগেট আকারে লিখতে পারি যে কনজুগেট অফ এ ওয়ান প্লাস আই বি ওয়ান আর এই অংশটাকে আমরা লিখতে পারি অফ পর্যন্ত আমরা আর লিখে ফেললাম তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল একটু করে খেয়াল করতে হবে এখানে একটু ক্যালকুলেশনটা একটু ঘোরানো আছে যে কনজুগেট অফ জেড ওয়ান জেড টু টু কনজুগেট অফ জেড ওয়ান তাহলে আবারও প্রথমে আমরা ধরে নিলাম এই জিনিসটা তারপর এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম পরে এখানে কিন্তু আমাদের একটা আইসকোয়ার আসে আমরা এই ধরনের জিনিসের আগেও দেখছি যে আই স্কোয়ার যার কারণে এখানে এ ওয়ান এ টু আছে এই অংশটাতে কোনো আই নাই আর এটা যখন আমাদের মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এই অংশটা তাহলে আলটিমেটলি পুরো জিনিসটা হচ্ছে আমাদের মাইনাস বি ওয়ান বি টু তাহলে সেখানেও কোনো আই থাকতেছে না তাহলে এই দুইটা অংশকে যে দুইটা অংশের ভিতরে আই নেই সেটাকে আমরা একত্রে লিখলাম আর বাকি যে দুইটা অংশ আছে এই দুইটা অংশ থেকে আমরা আই কমন নিলাম তাহলে আই কমন নিলে এটা চলে আসলো আর উপরে কনজুগেট চিহ্ন রয়ে গেছে এখন তারপরে আমরা দেখতেছি যে এটা এখন একটা পুরোপুরি কমপ্লেক্স নাম্বারের ফর্মেটে চলে আসছে আমাদের এতটুকু অংশ হলো রিয়েল পার্ট প্লাস তারপরে আই তারপরে হলো আমাদের ইমাজিনারি পার্ট তাহলে কনজুগেটটা যখন অ্যাপ্লাই করবো তাহলে ইমাজিনারি পার্টের যে চিহ্নটা প্লাস ছিল সেটা মাইনাস করে দিলাম তাহলে এখন আমাদের কনজুগেট চিহ্নটা চলে গেল এবার আবারও ব্যাক করব আলাদা আলাদা এখানে আই মাইনাস আই দিয়ে গুণ করে দিলাম দুইটা পার্টের ভিতরে মাইনাস আই দিয়ে গুণ করে দিলাম এখানে মাইনাস আই দ্বারা গুণ করে দেওয়ার পরে আমরা এই জায়গাটায় আসলাম তারপরে আমি এই দুইটা অংশকে এখানে লিখলাম আর আমাদের যে উপরে আমাদের খেয়াল আছে অবশ্যই যে আই স্কোয়ার এই টার্মের সাথে ছিল তাহলে বি ওয়ান বি টুর সাথে আমরা এই আই স্কোয়ারটাকে আবার এখানে ফেরত আনবো লাস্টে তো এই জন্য আগে আমি লাস্ট লাস্টে নিয়ে আসলাম মাইনাস বি ওয়ান বি টু নিয়ে আসলাম পরবর্তী লাইনে এইখানকার মাইনাস ওয়ান সমান সমান লিখে দিলাম আই স্কোয়ার আর এখানে প্লাসটা প্লাস চলে আসলো এখন আমাদের সুবিধা হলো এ দুটা থেকে আমি এ ওয়ান কমন নিচ্ছি আর এ দুটা থেকে আমি মাইনাস আই বি ওয়ান কমন নিব তাহলে যেটা হচ্ছে যে এখানে আসতেছে এ ওয়ান ইন্টু এ টু মাইনাস আই টু আর এখানে মাইনাস আই ওয়ান কমন নিলে এখান থেকে আমাদের এ টু আসবে এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে আর এখান থেকে আমাদের শুধু আই টু থাকবে পরবর্তীতে আবার এই দুইটা থেকে এই দুইটা টার্ম হয়ে গেল আমাদের এটা একটা টার্ম আর এটা আর একটা টার্ম এই দুইটা টার্ম থেকে আমরা এ টু মাইনাস আই বি টু কমন নিতে পারি তাহলে এ টু মাইনাস আই বি টু আমি যদি কমন নিই তাহলে লাস্ট পর্যন্ত থাকবে এ ওয়ান মাইনাস আই ওয়ান এবার আমরা আবারও আগের ফর্মেটে চলে আসতেছি যে এ ওয়ান মাইনাস আই বি ওয়ান এটাকে আমরা লিখতে পারি কনজুগেট অফ এ ওয়ান প্লাস আই বি ওয়ান সেম একই কাজ এখানেও করা হয়েছে লাস্ট পর্যন্ত আমরা মান বসে দিলাম তাহলে অ্যান্সার চলে আসলো আমাদের প্রমাণ প্রমাণটা হয়ে গেল ভাগের বেলাতেও একটু খেয়াল করতে হবে ভালো করে যে আমরা আবারও আগের মতো ধরে নিলাম যে টুর জন্য ধরে নিলাম মান বসিয়ে দিলাম তবে ভাগের বেলায় এই টেকনিকটা একটু খেয়াল রাখতে হবে আমরা বলছিলাম যে পরবর্তীতে আসবে যে টেকনিকটা কি যে সব যখন ভাগ থাকে আমরা এটাকে ভাঙার জন্য আমরা নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করব তো কনজুগেট অলরেডি কি জিনিস সেটা আমরা জানি যে নিচে হলো আমাদের আছে এ টু প্লাস আই টু তাহলে এটার কনজুগেট কি হবে আমরা সাইনটা চেঞ্জ করে তাহলে এটার কনজুগেট হবে আমাদের এ টু মাইনাস আই বি টু তাহলে এই এ টু মাইনাস আমরা উপরেও টু কি আমরা গুণ করবো এটা হলো টেকনিক এটা খেয়াল রাখতে হবে ভালো করে যেখানে আমাদের ভাগ লাগবে তখন এই টেকনিকটা ইউজ করতে হবে যে নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করব। কেন নিচেরটা কনজুগেট দিয়ে গুণ করবো সেটা আমরা একটু সামনে আগালেই দেখতে পাবো যে কি সুবিধাটা হয় আমাদের তাহলে আবারও বলে রাখতেছি ভাগের বেলায় আমরা সব সময় এই জিনিসটা আসবো এই ধরনের অঙ্ক যদিও আসবে যে আমাদের নিচে যেটা আছে সেটার কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলাম এখন উপরে এই দুইটাকে আমরা নর্মাল মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী আমরা ভাঙিয়ে ফেলতেছি আর নিচে যেটা হচ্ছে যে আমাদের এটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কারণে প্লাস বিয়ার আর বি টু স্কোয়ার হয়ে গেছে এখানে যেটা করতে হবে যে আই স্কোয়ার ইকটা আমরা জানি মাইনাস ওয়ান আবারও এটা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের প্লাস চলে আসতেছে আর উপরে তো আমরা নরমাল নিয়মে মাল্টিপ্লিকেশন এর আগে আমরা দেখছি কিভাবে মাল্টিপ্লিকেশন করে সেই মাল্টিপ্লিকেশন নরমাল নিয়মে করব উপরে কনজুগেট চিহ্নটাও রয়ে গেল এখন আমরা দেখতেছি যে এই i স্কয়ার ভ্যালুটা বшей দেওয়ার পরে নিচে কিন্তু আর কোনো আই থাকতেছ না নিচে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার হয়ে যাচ্ছে এটাই হলো আমাদের আসলে মেইন সুবিধাটা যে আমি যদি প্রথমেই নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে যদি আমরা এখানে গুণ করতেছি এই গুণ করাটা সুবিধাটাই হলো যে আমাদের নিচ থেকে আইটা দূর হয়ে যায় নিচে আর আই থাকে না তখন আমরা কি করব যে এটা যেহেতু এখন একেবারে আই ছাড়া একটা টার্ম হয়ে গেল রিয়েল হয়ে গেল এখন এই অংশটা এটা দিয়ে আমি উপরের দুইটা টার্মকে আলাদা আলাদা করে ভাগ করে দিব যেমন আমরা উপরে দেখতেছি এতটুকু অংশ লেখার পরে এটা কিন্তু আমাদের রিয়েল পার্ট হয়ে গেল মাঝখানে মাইনাস আই আছে আর এখানে কিন্তু আমাদের আলাদা আর পার্ট হয়ে গেল তাহলে এখানে রিয়েল পার্ট বলতে বোঝাচ্ছি যে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু তারপর প্লাস আই দিয়ে যদি হিসাব করি ইমাজিনারি পার্ট হলো আমাদের মাইনাস সহ মাইনাস এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে এই দুইটা পার্টে আমি নিচের অংশটা দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছি তাহলে এখানেও আমি একবার ভাগ করে দিলাম আবার এখানেও একবার ভাগ করে দিলাম এই ভাগ করে আলাদা আলাদা করে দেওয়ার সুবিধাটার জন্যই আসলে মূলত আমরা এখানে উপরে নিচে নিচেরটার কনজুগেট দিয়ে গুণ করেছি তাহলে পর্যন্ত এখন আমরা যখন এই ফর্মেটে চলে আসলো আমরা এখন যদি একটা নজর দেই যে পুরো জিনিসটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মেটে চলে আসছে যে এটা হলো আমাদের ইমাজিনারি ইউনিট আছে আর এই মাইনাস সহ এই পুরোটা নিলে এই পুরোটা হলো আমাদের একটা ইমাজিনারি পার্ট তাহলে এই পুরোটা যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করতে পারি তাহলে সেটার কনজুগেট কি হবে আমাদের যে ইমাজিনারি পার্টের যে সাইনটা আছে সেটা চেঞ্জ করে দিব তাহলে ছিল সেটা আমাদের প্লাস হয়ে গেল তাহলে উপরে নাই হয়ে গেল। তাহলে এই লাইন থেকে আমরা আসলাম যে কনজুগেট বের করছি শুধু এই পুরো জিনিসটা একটা কমপ্লেক্স নাম্বার সে কমপ্লেক্স নাম্বারে আমরা কনজুগেট বের করলাম এখন আবার আমরা ব্যাক করব এখানে আবার লসাগু নিয়ে নিলাম এবার কনজুগেট চিহ্নটা যেহেতু চলে গেছে এখন আমরা আবার লসাগু নিয়ে নিলাম লসাগু নিয়ে আমরা আগের প্রসেসে আমরা একটু আগে গুণের জন্য যেটা দেখছিলাম সেই একই প্রসেসে আমরা আগাবো এখানে বি ওয়ান বি টু ছিল এখানে এই যে বি ওয়ান বি টুর সাথে আমরা মাইনাস দিয়ে তারপর আই স্কোয়ার লিখছি কারণ আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে সেই মাইনাস ওয়ানের সাথে এই মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস অর্থাৎ এই জিনিসটাই চলে আসে আমরা এ ওয়ান এ টু এর সাথে আই এ ওয়ান বি টু এই দুইটা অংশ থেকে আমরা এ ওয়ান কমন নিলাম আর এই টার্মটাকে তো আমরা এখানে লিখেই ফেললাম আর বাকি থাকে শুধু এই টার্মটা যেটা এখানে পরবর্তীতে এই দুইটা অংশ থেকে আমি মাইনাস আই বি ওয়ান কমন নিচ্ছি এরকম চলে আসে তখন আমাদের এই একটা টার্ম আর এখানে আর একটা টার্ম এই দুইটা টার্ম থেকে এখন আমরা যেটা কমন নিব যে এই এ টু প্লাস আই বি টু এখানেও আছে এ টু আছে দুইটা টার্ম থেকে এটা কমন নিচ্ছি তাহলে এ টু কমন নিলে আর থাকে হলো এ ওয়ান এখন আমরা যদি দেখি যে উপরে এ টু আছে নিচেও এ টু প্লাস আছে তাহলে কিন্তু কাটাকাটি করা যায় এই জিনিসটা একটু আগে বলি নাই যে এটা কীভাবে আবার আগের মতো ব্যাক করে আনছি একটু আগে আমরা যেভাবে উপরে যদি একটু দেখি যে এই কিভাবে এ টু প্লাস আই টু ইন্টু এ টু মাইনাস আই টু এই পুরো জিনিসটা নিচ থেকে কনভার্ট হতে হতে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার হয়েছে একই রকমভাবে ব্যাক প্রসেসে আবার আমরা এটা এভাবে লিখতে পারি সেটাই এখানে হয়েছে এই জন্য আর ডিস্টেন্স বলা হয় নাই যে এই এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ারকে আমরা ওই ব্যাক প্রসেসে নিয়ে নিয়ে আমরা এই ফর্মেটে সরাসরি লিখে ফেললাম যে এ টু প্লাস আই টু ইন্টু এ টু মাইনাস আই টু তো এটাই লাস্ট পর্যন্ত এখানে পর্যন্ত আসছে এখানে আমরা দেখতেছি এটা আর এটা মিলে গেছে কাটাকাটি করতে পারবো তাহলে উপরে আমাদের এটা থাকলো এ ওয়ান আর নিচে থাকলো এ টুকিট দিয়ে লিখতে পারি যে এ ওয়ান মাইনাস আই বি ওয়ান আছে এটাকে এ ওয়ান প্লাস আই বি ওয়ান দিয়ে উপরে কনজুগেট দিয়ে দিলাম সেম কাজ নিচেও করব যে এ টু মাইনাস আই বি টু আছে এখানে এ টু প্লাস দিব উপরে কনজুগেট দিয়ে দিই তাহলে এখানে পরবর্তীতে জেড ওয়ান যেটু বসিয়ে দিলে আমরা দেখলাম যে প্রমাণ শেষ লাস্টে যেটা আছে এটা সহজ যে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি ধরে নিলাম আমাদেরকে দুইবার কনজুগেট করতে হবে তো ভ্যালু বসানোর পরে এই একটা কনজুগেট যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখানকার মাঝখানে যে প্লাসটা আছে সেটা আমাদের মাইনাস হয়ে গেল কিন্তু উপরে কিন্তু আরো একটা কনজুগেট বাদ রয়ে গেল সেই কনজুটিগেট যখন আমরা আবার অ্যাপ্লাই করব। তখন এখানকার যে মাইনাসটা সেটা আবার এখানে প্লাস হয়ে যাবে তাহলে দুইবার কনজুগেট করার পরে আলটিমেটলি যেটা ছিল সেটাই ফেরত আসলো অর্থাৎ জেড ডাবল বার ইজিক টু জেড হয়ে গেল